हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछी। तो आरेकटी नतून वीडियो निये चले एसेछी तोमादेर काछे। आर आजके तोमादेर साथे शेयर करब सिम्पल डिनार थाली। तो देखो आमी थाली साजिए निएछी। थाली साजानोर जोन्नो की की लेगेछे एबं किभाबे साजिएछी एबं किभाबे बानिएछी सबटाई तोमादेर साथे शेयर करब। तो तोमरा स्किप ना करे पुरो भिडियोटा देखो, आशा करी तोमादेर भालो लागबे। तो सबार प्रथमे आमी बसिए दिएछी थालीर मध्ये भात। भात छाड़ा तो थालीटा साजानोई जाबे ना, भातटा तो सबार आगे लागबे। तो आमी भात बसिए दिएछी। एरपर तोमरा देखे निएछो माछेर मध्ये लवण हलुद माखिए रेखे दिएछी। आर आमी थाली साजानोर जन्य आर माछ निएछी, माछगुलो बड़ो बड़ो करे काटिए निए एसेछी। आर एखन आमी बसिए दिएछी माछे देवार जन्य आलू। आलूगुलो लम्बा लम्बा करे एकटु मोटा मोटा करे केटे निएछी। तो एखन आलूटा आमी जले एकटु फुटोते बसिएछी जाते आलुर भेतरे थाका सारटाओ बेरिये जाए आर आलूटा सिद्ध हये जाए। तो देखो आलूटा सामान्य एकटु फुटे एसेछे। एखन आमी दिए दिएछी फुलकपि। फुलकपिटा एकटु परे दिते হবে যাতে ফুলকপিটা বেশি সিদ্ধ না হয়ে যায়, কারণ ফুলকপিটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ফুলকপিটা একটু পরেই দিতে হবে। তো দেখো ফুলকপিটা দিয়ে বেশিক্ষণ আমি ফুটোইনি, নামিয়ে দিয়েছি। আর এখন আমি কড়াইয়ে তেল দিয়ে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর পাশে বসিয়েছি ডাল। মসুরির ডালটাই করব, ভেজ ডাল করব না, কারণ এটা ভেজ থালি নয়। তো মসুরির ডাল করব পেঁয়াজ দিয়ে। তো মসুরির ডাল এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এপাশে আমার মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজাটা হয়ে গেলে আমি তরকারিটা বসিয়ে দেব আর মাছগুলো ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখন আলু ফুলকপি দিয়ে দিয়েছি, এর মধ্যে লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব মশলা, যেটা আমি আগেই করে রেখেছি, আদা লঙ্কা বাটা। তো সেটা দিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব। আর এই তরকারিতে তোমরা চাইলে একটু ফুটিয়ে জলটা দিতে পারো, ফুটিয়ে জলটা দিলে স্বাদ হয় তরকারির আর তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমি ফুটিয়ে জলটা দিইনি, আমি ঠান্ডা জলই দিয়েছি। তো দেখো আমি জলটাও দিয়ে দিয়েছি। তোমরা যেরকম ঝোল খাবে সেরকমই দিবে। আমি একটু বেশি করে জলটা দিয়েছি, ঝোলঝোল করে করব। আর এটা পুরোটা সিদ্ধ হয়নি, আলু ফুলকপি তো একটু সিদ্ধ হতেও লাগবে। তো দেখো ফুটে এসেছে আমার ঝোল। তো আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি আর কয়েকটা আলু এর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। এখন একটু ফুটিয়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না। তো দেখো আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি, এখন আমি মাছের তরকারিটা নামিয়ে নেব। তো দেখো আমার মাছের তরকারি নামানো হয়ে গেছে। আর আমি পাশে বসিয়ে দিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটা একটু জলের মধ্যে ফুটিয়ে, বেশিক্ষণ না, একটু জলটা গরম হয়ে আসলেই আমি নামিয়ে দেব। তো বাঁধাকপিটা এখন করে নেব। তো নামিয়ে দিয়েছি বাঁধাকপিটা, জলে বসিয়েছিলাম। তো এখন আমি বাঁধাকপির জন্য সাদা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি, এগুলো হালকা লাল লাল হয়ে এসেছে। তো এখন আমি বাঁধাকপি আলু এর মধ্যে দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এটা ঢেকে ঢেকেই করব, ঢেকে ঢেকে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর লঙ্কা দিয়েছি দুটা চিড়ে, তোমরা ঝাল পরিমাণ অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। তো দেখো আমার বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে, সেটা নামিয়ে দিয়েছি। এখন আমি বসিয়ে দেব ডাল। তো ডালের জন্য আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, ডালটাও দিয়ে দিয়েছি। ডালটা নামিয়েও নিয়েছি, ডাল হয়ে গেছে। তো এখন আমি ভেজে নিচ্ছি আলুর চিপস। আলুটা সবার প্রথমে আমি কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সবার শেষে আলু চিপসগুলো ভেজে নিচ্ছি। আর আলুর চিপসগুলো বেশি বাড়িয়ে ভাজবো না, কম আঁচে ভাজবো, না হলে পুড়ে যাবে। তো প্রথমে একটা চিপস দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে, তো সবগুলো এবার দিয়ে দিলাম। আর এটা কম আঁচে আমি ভেজে নিচ্ছি। আর
খুব বেশি লালও করবো না, আবার একটু যাতে কাঁচাও না থাকে এদিকে ধ্যান রাখতে হবে। তো দেখো সবগুলো চিপস হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিয়েছি। তো এবার আমি আমার থালিটা সাজাবো। তো দেখো ভাতটা আমি নিয়ে নিয়েছি, এখন আমি চিপস দিয়ে দিলাম, আর এখানে আছে বাঁধাকপির ঘণ্ট, আর এখন আমি দিয়ে দিলাম ডাল আর মাছ। তো এই হচ্ছে আমার সিম্পল ডিনার থালি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।